আচ্ছা, এরপরে কোরবানির মাংস গরিব আত্মীয়দের মাঝে বণ্টন করা কেউ কেউ আবশ্যক মনে করে, এটা কি গুনাহের কাতারে পড়বে কিনা? খুবই দরকারি একটা প্রশ্ন এবং কোরবানির সামনে আমাদের। কোরবানির গোশত এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। ফাতআমুল কানিআ ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও। ওয়াতআমু আল কানিআ ওয়াল মুতাররা ওয়াতআমু আল বাইস আল ফাকির, আছে যারা তোমাদের আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে খাওয়াও। আবার যারা অভাবী নিরি গরিব মানুষ তাদেরকে দাও। তার মানে নিজে খাবেন, আত্মীয় স্বজনদের মধ্যে হাদিয়া উপঢৌকন দিবেন, আর গরিব দুঃখীদেরকেও খাওয়াবেন। কিন্তু এই বন্টনটা এটা কোনো ফরজ বা ওয়াজিব না, এভাবে তিন ভাগে করতে পারলে ভালো, উত্তম। কিন্তু এটা যদি কেউ না করে তাতে কোনো গুনাহ হবে না। আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে প্রচলিত আছে। অনেক এলাকাতে এলাকার কিছু মোড়ল মাতবররা তারা সকল কোরবানির পশু থেকে একটা অংশ, যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসেন, অথবা ওয়ান থার্ড পুরোপুরি না হোক বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসেন, এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে বণ্টন করে। অনেক এলাকাতে যে কোরবানি দিছে তাকেও দেয়, যে দেয় নাই তাকেও দেয়। এখন এই সমাজের ভাগ নামে যে ভাগটা বাধ্যতামূলকভাবে কালেকশন করা হয় সেটা কোনো অবস্থাতে জায়েজ না। যদি বাধ্যতামূলকভাবে করা হয়, যদি জোরপূর্বক করা হয়, এখন আমার কোরবানির গোশত আমার কাছে নির্দিষ্ট কিছু গরিব আছে জানাশোনা, আমি তাদেরকে একটু দিব, কোনো গরিবকে একটু বাড়ায় দিব, কাউকে একটু কমায় দিব, আমার হয়তো আরও দূরে কোনো আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো। এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মতো আপনি বণ্টন করতেছেন, আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে বণ্টন করবেন এবং সেটার জন্য সামাজিকভাবে এক ধরনের বাইন্ডিংস তৈরি করে দিবেন, এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মতো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ দান করতে বলছেন, আমি সম্পদ দান করব, দান করলে আমি সওয়াব পাব, আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন। এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয়, নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া হয়, ব্যাপারটা কেমন হবে? তো কোরবানির গোশতের ক্ষেত্রে অনেকটা এই পর্যায়ের অনেক এলাকাতে হয়। আমাকে অনেক ভাই বলেছেন এবং বিভিন্ন এলাকার ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি যে এরকম কিছু মানুষ তাদের মোড়লগিরি মাতবরি করার জন্য এটা একটা উপায় বাইর করছে, যে পরের ধানে পোদ্দারি একটা কথা আছে না, পরের ধনে পোদ্দারি। তো অন্যদের কাছ থেকে গোশত কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে, ওখানে প্যাকেট দিচ্ছে, ইমাম সাহেবকে দিচ্ছে, মজুন সাহেবকে দিচ্ছে, উনি এখন মোড়ল হয়ে গেছে। এই পরের ধনে পোদ্দারি গিরি করতে গিয়ে দেখা যায় যে আমি আমার কোরবানি গোশত খুশি মনে আপনাকে দিব না, কিন্তু আপনি জোর করে নিয়ে যাচ্ছেন। সিস্টেম দিতে হবে, উপায় নেই। জোর করা বলতে কি, টানাটানি করা লাগে না, সিস্টেমটাই এমন করা হয়েছে যেটা না দিয়ে কোনো উপায় নেই, এরকম করা জায়েজ নেই। লা ইয়াহিল্লু মাল ইমরাইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, হাদিসে আসছে কোনো মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া জায়েজ নেই। এক্ষেত্রে সমাজের ভাগ দিতে গিয়ে যদি কারোর মনের ভিতরে উসফুস থাকে, কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে, তো সে রাইট তো আছে, শরীর তো তাকে বাধ্য করে না, কিন্তু আপনি তো তার কাছ থেকে জোর করে উঠে নিয়ে আসছেন, তো এরকমটি করা জায়েজ হবে না। হ্যাঁ, যদি একটা গরুরতে কয়েকজন অংশগ্রহণ করলেন, অথবা একটা ছোট্ট সমাজের কয়েকজন সম্পূর্ণ উইলিংলি তারা নিজেরা নিজেরা খুশি হয়ে দিয়ে কোনো একজনকে দায়িত্ব দেন যে তুমি সবাইকে সমান করে বণ্টন করে দাও, বা গরিবরা সব ঘরে ঘরে যায় তার চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও, সবাই উইলিংলি করছেন, সেটা অবশ্যই জায়েজ হতে হবে। কিন্তু যেটা বললাম, গ্রামে যেটা হয় বা বিভিন্ন এলাকায় যেটা হয় যে সমাজের নেতারা একসাথে বাইর হয় কয়েকজন মিলে গোশত কালেকশন করার জন্য, দিবানা মানে না দিলে তো সমাজে টিকতে পারবে না, তখন নিরুপায় হয়ে মানুষ দেয়। এরকম চাঁদাবাজি করা জায়েজ নয়। উদ্দেশ্য ভালো হলেও যেহেতু মানুষের অসন্তোষের একটা ভয় থাকে, শঙ্কা থাকে, সেজন্য এটা কী হবে না, জায়েজ হবে না।